হাই মেরে প্যারে বিদ্যার্থী ও প্যারে এসএমপিয়ান, আশা করছি সকলে ভালো আছো, পড়াশোনা জোর কদমে চলছে। যেহেতু সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমাদের এবিটিএ চলছিল, আমাদের তো আমরা এবিটিএ সেশন করছিলাম বাবু। আজকে এবিটিএ গ্রুপ সি চলবে, তিন নম্বর পেজ, হ্যাঁ না, গ্রুপ সি। তো দেখো তিন নম্বর পেজের প্রথম ছয় দাগের কোশ্চেনটা কী বলছে, শ্রেণী সমবায়ে যুক্ত দুটি ধারক 20 মাইক্রোফ্যারাড 40 মাইক্রোফ্যারাড, ওদের দুই প্রান্তে বিভব 60 ভোল্ট হলে বিভব পার্থক্য প্রয়োগ করা হলে প্রতিটি ধারকের আধান ও বিভব নির্ণয় করতে বলেছে। অঙ্কটা কী বলছে সে বুঝতে পেরেছে সকলে, 20 মাইক্রোফ্যারাড এবং কী বলেছে দেখো, 20 মাইক্রোফ্যারাড এবং 20 কথা বলেছে গো, 20 আর হচ্ছে তোমার 40। দেখো এদিকে সাপোজ এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 40 মাইক্রোফ্যারাড, এটা 20 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 40 মাইক্রোফ্যারাড, ওকে মাইক্রোফ্যারাড। এদের দুজন কত ভোল্টে যুক্ত করতে বলেছে আমাকে, 60 ভোল্ট ব্যাটারিতে যুক্ত করতে বলেছে, ওকে 60 ভোল্ট ব্যাটারিতে যুক্ত করতে বলেছে। প্রশ্ন করেছে যে এই 20 মাইক্রোফ্যারাড এবং 40 মাইক্রোফ্যারাডের মধ্যে আধান কত হবে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে যদি ধারকরা শ্রেণী সমবায় যুক্ত থাকে তাহলে প্রত্যেক ধারকের মধ্যে আধানের মান কনস্ট্যান্ট থাকবে, আর যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে প্রত্যেক ধারকের মধ্যে বিভব কনস্ট্যান্ট থাকবে, মনে থাকবে কি বললাম, হ্যাঁ। তাহলে এখানে এর আধান যা হবে এর আধান তাই হবে, কারণ এরা কিসে কানেক্ট আছে, অঙ্ক অনুযায়ী এরা শ্রেণীতে কানেক্ট আছে। হ্যাঁ, আমরা গ্রুপ সি করছি এবিটিএ, গ্রুপ সি কি করছি আমরা এবিটিএ, ওকে এবিটিএ গ্রুপ সি, এটা ছয় দাগের কোশ্চেন। তো দেখো দুটো ধারক যখন শ্রেণীতে আছে এর তুল্য ধারকত্বের ফর্মুলা কত হবে, তুল্য ধারক হচ্ছে গুণ বাই যোগ, তাহলে 20 × 40 / 20 + 40 কত হলো, তার মানে 20 × 40 মানে হচ্ছে 4 × 8 00 আর নিচে হচ্ছে 60, তাই তো, শূন্যটা কাটলো দুই দিয়ে কাটো, উপরে 40 আর নিচে হচ্ছে 3, কত হচ্ছে তার মানে 40/3 হলো, পেলাম আমরা এখান থেকে। তাহলে এত মাইক্রোফ্যারাড, এটা কিছু হবে বলো, মাইক্রোফ্যারাড হবে। এবারে দেখো তাহলে এই দুজনের তুল্য মানে দুজনকে তুলে দিয়ে এই 40/3 মাইক্রোফ্যারাডের একজনকে লাগালে এই দুজনের সমতুল্য সেই কাজটাই করে দেবে, ওকে ক্লিয়ার হয়েছে। দাঁড়াও একটু নিচে একটা লাইন দিয়ে দেখো, 40/3। এরপরে মন দিয়ে শোনো বাবু, আমরা জানি কিউ সমান কত হচ্ছে বলো, সিভি, কিউ সমান জানি বলো সিভি। তাহলে এই দুজনের তুল্য কত বাবু শোনো, এটা আছে তুল্য সি এর মানটা, আর কিউ এর মানটা বার করবো আমরা, তাহলে সি এর মান হচ্ছে 40/3 আর ভি এর মান হচ্ছে 60 ভোল্ট। তো দেখো 40/3 মাইক্রোফ্যারাড আছে, ফ্যারাড করলে কী করতে হবে, 10^-6 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে কাটো, 3 × 6 20 হচ্ছে এটা, 4 × 8 8 হল 00 × 10^-6 মানে 8 × 10^-4 কুলম হয়েছে। এবারে বলছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ধারকের জন্য কতটা পরিমাণে ভোল্টেজ মানে এর দুই প্রান্তের ভোল্টেজ কত হবে, ধরো এটা এবি বললাম, এটাকে বিসি বললাম, এই দুই প্রান্তের ভোল্টেজ বা করতে বলেছে, ধরো এর ভোল্টেজ ধরলাম V1, এর ভোল্টেজ ধরলাম V2। মাথায় রাখবে শ্রেণী সমবায় থাকলে বিভব সবসময় সেম থাকবে, কিন্তু ধারকত্বের আধানের মানটা সমান হবে, আর সমান্তরাল সমবায় থাকলে বিভব সবসময়, সরি কী বললো, শ্রেণী সমবায় থাকলে বিভব সবসময় আলাদা হবে, আধান সবসময় সেম হবে, আর সমান্তরাল সমবায় কী থাকে বলো, বিভবের মানটা সবসময় সমান থাকবে আর আধান কিন্তু আলাদা হয়ে যাবে, ওকে ক্লিয়ার থাকবে, মনে থাকবে বললো, শ্রেণী মানে একই লাইনে সমান্তরালে ব্রাঞ্চ আকারে, জানো তো নিশ্চয়ই এগুলো। তো এখানে আমরা পেয়ে গেলাম এটা কিউ, ওকে পেয়েছে শোনো, তাহলে এবারে এর জন্য কতটা দুই প্রান্তের বিভব কী ফর্মটা হবে বলো, আমরা জানি কিউ সমান বলো সিভি, তার মানে কিউ সমান, এই দেখো এরও তো কিউ এরও তো কিউ, কারণ দুজনের আধান তো সেম হবে, দুজনেরই কিউ কিউ করে আধান আছে, হ্যাঁ না, তাহলে এর জন্য বিভব হচ্ছে V1 এবং C1, তার মানে V1 সমান হচ্ছে Q/C1, কিউ এর মান কত বলছে দেখো, কিউ এর মান হচ্ছে 8 × 10^-4 বাই C1 কত আছে শোনা, C1 হচ্ছে 20 মাইক্রোফ্যারাড, তাহলে 20 × 10^-6 শূন্য কাটলো, 2 × 8 এই শূন্য কাটবে, শূন্য কাটতে পারবে না, শূন্য থাকবে এখানে,
দুই চারে আট, দুই দশে কুড়ি, ওপর হচ্ছে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, নিচে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, কারণ এই দশ আর একটা শূন্য খেয়ে নিলে পাঁচ হয়ে গেল। এটা ওপরে গেলে কত হবে বলো তো? প্লাস ফাইভ হবে। তাহলে প্লাস ফাইভ আর মাইনাস ফোর মানে ওয়ান হচ্ছে, মানে টেন, টেন ইন্টু ফোর মানে ফর্টি। দু নম্বরের জন্য বলো ভি টু, এর জন্য কত হবে? ভি টু সমান হচ্ছে কিউ বাই সি টু, হ্যাঁ কি না? কিউ এর মানটা দেখি আছে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর, বলো শোনা, তারপরে কি লিখবো নিচে? সি টু, সি টু কোথায় বলো, নিজেরা বলো। সি টু মানে দেখো ফর্টি, তাহলে ফর্টি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স, ক্লিয়ার হয়েছে? তারপরে এখান থেকে কাটো, দুই দিয়ে কাটো, এতে কত ছিল? ফর্টি ছিল, হ্যাঁ, এইট ইন্টু মাইনাস ফোর টোয়েন্টি, ফর্টি, ঠিক আছে। দুই দিয়ে কাটো, দুই দিয়ে কাটলে চার দিয়ে কাটতে হবে না, চার দশে চল্লিশ, চার দুকোনে আট, দুই হচ্ছে এটা, তার মানে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর বাই টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ, ওপরে গেলে এটা প্লাস ফাইভ হবে, মানে কুড়ি হবে। তাহলে এটা হচ্ছে কুড়ি ভোল্ট, এটা হচ্ছে চল্লিশ ভোল্ট, আর এটা হচ্ছে এই তো কুলম্ব, এই তিনটে আনসার। আশা করছি বুঝতে পেরেছো সকলে, হ্যাঁ না? এই ধরনের অঙ্ক আসতে পারে, ভালো করে করবে সকলে, যারা যারা ইনকমপ্লিট সেটা ঢুকে নাও। পরের অঙ্ক শুরু করছি, দেখো এবারে পরের কোশ্চেন শর্ট করছি সবার, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে ছয় অথবা গাউসের সূত্রটি লেখো, ওই সূত্রের সাথে সুষমভাবে আহিত একটি রিজু সরু তারের নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয় করো। দেখো গাউস সূত্রটি কী বলছে, দেখো গাউস সূত্র তোমরা জানো, গাউস সূত্র কী বলো? কোনো একটি বদ্ধ পরিবাহীর মধ্যে যদি কিউবধানকে রাখা হয়, ওই বদ্ধ পরিবাহীর অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্সের মান ওই বদ্ধ পরিবাহীতে অবস্থিত আধানের ওয়ান বাই এপসাইলন গুণ হবে। এই গাউস সূত্রের সেই পদ্ধতিতে, আর ওর সাহায্যে রিজু পরিবাহের জন্য বহুত ইম্পর্টেন্ট দুয়ারি খোঁড়ো বা সাঁতরা বই খোলো, দেখবে সাঁতরা বই বা দুয়ারি বইতে সুন্দর করে তার দিয়ে তার চাঁদের চুম্বকত্বের মান দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে এটা। আচ্ছা তারপরেরটা সাতেরটা, তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের সংজ্ঞা দাও, একটি তড়িৎ দ্বিমেরুকে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে ইয়ের মধ্যে রাখলে ক্রিয়াশীল টর্কের মান কত হবে? বাবু তড়িৎ দ্বিমেরুর ভ্রামকের সংজ্ঞা দাও, বহুত ইম্পর্টেন্ট, এটা মারাত্মক ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছি সব টেস্ট পেপারের পেজে আসছে এটা। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলা হয়? কোনো তড়িৎ দ্বিমেরু দুই প্রান্তে অবস্থিত দুটি আধানের মধ্যে যে কোনো একটি আধান, তাদের মধ্যকার দূরত্বের গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ইয়া ভেক্টর রাশি। আর টর্ক রাশি মালাটা সত্যিই বছরের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের পড়িয়েছিলাম টর্ক রাশি মালাটা, দেখবে এইটা হচ্ছে তোমার টর্ক রাশি মালা, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ হলে টর্ক টাউস মান হচ্ছে বলো পিই সাইন থিটা, মনে আছে? টর্ক টাউস মান হচ্ছে বলো পিই সাইন থিটা, এটা প্রমাণ করতে বলে তোমাকে, খুবই ইম্পর্টেন্ট, ভালো করে করবে এটা। দুয়ারি সতেরো যে কোনো বই খোলো না কেন, যে কোনো বই খোলো না কেন, টর্কের জন্য টর্ক রাশি বলা ডিমের জন্য সব বইতেই পেয়ে যাবে, ক্লিয়ার হয়েছে বাবু? হুম, তারপরটা আটেরটা কী বলছে দেখো, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি বিবৃত করো, এই সূত্রের সাহায্যে অসীম দৈর্ঘ্যের একটি ত্রিজু তারের আর বিন্দু চুম্বক নির্ণয় করো। আরামসে আরামসে পারবে, অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বিবৃত করতে বলেছে, তাই না? ক্লোজ লাইন ইন্টিগ্রাল বি ডট ডিএল সমান মিউ জিরো ইনটু আই, আরামসে পারবে। আর তার জন্য অসীম দূরে তার জন্য নিকটতম বিন্দু চুম্বক ক্ষেত্র বলবে, বি ডট ডিএল একটা বৃত্তকার তার নেবে, একটা তার নেবে বৃত্তকার অংশটা ডিএল নেবে, ডিএল বি ডট ডিএল লাগাবে, সমান মিউ জিরো ইনটু আই করে দেবে, চলে আসবে ওখানে বি এর মানটা মিউ জিরো বাই ফোর পাই টু টু আই বাই আর, হয়ে যাবে আনসার। হুম, যে করা আছে দেখবে দুয়ারি পর্যন্ত বই খুলবে, বই খুলবে করা আছে, আমি থিওরি এখানে করাচ্ছি না, যদি তোমার কারো কোনো থিওরি ডাউট থাকে, মনে হয় যে স্যার এটা আমার একটু ডাউট আছে একটু বলে দেন, আমাদের সিরিজ চলছে ডিরেক্ট কোশ্চেন আনসার সেশন, তোমাদের এই মাসটা আমি তোমাদের সঙ্গে আছি, তোমাকে সেই সেই কোশ্চেনটা পাঠাও, যেমন অনেকে কোশ্চেন পাঠিয়ে দেখতে পাচ্ছি, আমি টাইম করে অবশ্যই তার সলিউশন করে দেবো। তো তোমাদেরকে আমি প্রত্যেকের একদম ওয়ান ইস টু ওয়ান বা যে কোনো আমার আমার স্নেহে ছাত্রছাত্রীরা হোক না কেন, তোদের জন্য আমি করে দেবো এটা। হুম, আমাকে কোশ্চেন বলো স্যার এই কোশ্চেন আনসারটা একটু বুঝিয়ে দিতে, ভালো করে আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে, তোমার জন্য ওই শুধু ওইটার জন্য একটা ভিডিও বানিয়ে আমি পোস্ট করে দেবো, ক্লিয়ার হচ্ছে না? আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো শোনা, তোমরা আমার এই চ্যানেলটা এত ভালোবাসা দিয়েছো, অলরেডি এক দু মাসের চ্যানেলও নয় দেখ, এই এক দেড় মাস হয়তো হবে, তো 500 হয়েছে, তোমরা চেষ্টা করো যেন আমার এটা 51K যেন কভার হয়ে যায়। আর প্লিজ রিকোয়েস্ট করছি, হিন্দি চ্যানেলটা রয়েছে এটা, যেটা আমার স্বপ্নের চ্যানেল, যেখানে আমি যেই মেন অ্যাডভান্স এবং নিট পড়াচ্ছি ওখানে ক্লাস চলছে, ওই চ্যানেলটা তোমরা প্লিজ একটু তোমরা নিজেরা একটুখানি সেখানে ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো, প্লাস বন্ধু বান্ধবকে একটু শেয়ার করো, ওটা স্পেশালি যেই নিট এবং অ্যাডভান্সের জন্য। আর এই চ্যানেলে তোমাদের এরপরে আমরা শুরু করবো কি জানো তো, এরপরে জেনফা এবং ডাব্লিউবিজেইর ক্লাস শুরু করবো, তোমরা সাপোর্ট করো, আমি তোমার সঙ্গে আছি, জেনফা ডাব্লিউবিজেইর ক্লাস এই চ্যানেলে হবে। আর হিন্দি চ্যানেলে নিট, জেই মেন এবং জেই অ্যাডভান্সের এবং সিবিএসসি বোর্ড যারা আছে ওখানে আলোচনা চলছে পুরো হিন্দি ভার্সানে, ওকে? হালাকি হয়তো আমার হিন্দি খুব একটা ভালো নেই তোমরা জানো, চেষ্টা করছি এত করা যায় আর কি। হ্যাঁ, তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আমারও ভালো লাগবে, আমারও মোটিভেশন যাবে যে হ্যাঁ আমার স্নেহ
ছাত্রছাত্রীরা আমাকে সাপোর্ট করছে, আমারও তোমাদের জন্য কাজ করতে ইচ্ছা করে। কালকে রাত্রি প্রায় দুটো আড়াইটার সময় বাড়ি এসেছি শোনা, সেই জন্য কালকে থেকে ভিডিও বানাতে পারিনি খুব একটা, তো চেষ্টা করছি, রাত হলেও চেষ্টা করছি বানানোর জন্য। ওকে দেখো এবারে, তো এরপরে কী বলছে যে ওটা তোমাদের পেয়ে যাবে আরামসে, আটে অথবা একটি পদার্থের চুম্বক ভেদ্যতা ও চুম্বক প্রবণতার সংজ্ঞা দাও, চুম্বক ভেদ্যতা ও চুম্বক প্রবণতার সম্পর্ক নির্ণয় করো। এবং এটা সত্যিকারের বিভৎস লেভেলের ইম্পর্টেন্ট, আর এটা বলবো দুয়ারি থেকে করবে না, দুয়ারি থেকে এই সংজ্ঞাগুলো তোমরা করলে খুব একটা ফিল আসবে না, ভালো লাগবে না। আমি সংজ্ঞাগুলো তোমায় বলে দিচ্ছি না, তোমরা এটা সাঁতরা থেকে করবে। কী বললাম বলো, সাঁতরা বইতে এই সংজ্ঞাগুলো ভালো করে সুন্দর করে দেওয়া আছে। দেখো ভাই, চুম্বক ভেদ্যতা কাকে বলে, তুমি যদি ফিল করো এই চুম্বক ভেদ্যতা মানে হচ্ছে পদার্থের চুম্বক ভেদ্যতা কী জিনিসের, যাকে মিউ বলি আমরা, হ্যাঁ কিনা মিউ বলি না, ম্যাগনেটিক পারমিটিভিটি। কোনো পদার্থের চুম্বক ভেদ্যতা থাকা বলাই, কোনো পদার্থের চুম্বক ভেদ্যতা পদার্থের সেই ধর্ম যে ধর্মের জন্য পদার্থের মধ্যে দিয়ে চুম্বক বলরেখা কোন পদার্থ দিয়ে কথা সহজেই প্রবেশ করতে পারে সেই ধর্মকে বলা হয় চুম্বক ভেদ্যতা। তখন ভেদ্যতা মানে তখন ভেদ করে চলে যাওয়া, তাই না? তার মানে যে ধর্মের জন্য কোন কোন দুটি পথের মধ্যে যে পথে খুব সহজে চুম্বক বলরেখা বা চুম্বক আবেশ রেখা সহজে ভেদ করে যেতে পারে তাকে বলা হয় চুম্বক ভেদ্যতা। একে আমরা ফিজিক্সের ভাষায় কী বলবো, মিউ বলি আমরা, মিউ, হ্যাঁ না, মিউ বলে না, মিউ। আর শূন্য মাধ্যম হলে মিউ জিরো বলা হয়। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, মিউ জিরোর মান কথা বলো তো, কে বলবে কমেন্ট বক্সে লিখে পাঠাতে রেখে দাও, তা জানো তুমি অ্যাক্টিভলি পড়ছো, মিউ জিরোর মানটা কমেন্ট বক্সে লিখবে, জানো আমি সকালে আমি জানি, তাও লিখে পাঠাবো একটি। হয়ে গেল, এরপরে চুম্বক প্রবণতা কাকে বলে বাবু, চুম্বক প্রবণতা বুঝতে গেলে একটু বুদ্ধিমত্তা লাগবে শোনা। এখানে চুম্বক প্রবণতা কী জিনিস, চুম্বক প্রবণতা হচ্ছে যে পদার্থের চুম্বক প্রবণতা মানে হচ্ছে, দেখো ওয়ার্ডটা শোনো, চুম্বক প্রবণতা, হ্যাঁ না, প্রবণতা মানে আমার আমার কাজ করার প্রবণতা, পদার্থের যে ধর্মের জন্য কোনো চুম্বক পদার্থ সহজে চুম্বকে পরিণত হয় তাকে বলা হয় চুম্বক প্রবণতা। একে দুয়ারিবাবু বই অনুসারে কে দিয়ে প্রকাশ করেছে, তোমাদের এখানে সাই এম দিয়ে প্রকাশ করেছেন, চাকসিদের লেখক। এবার আমি তোমাকে ফিল করাই চুম্বক প্রবণতা এবং চুম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক যখন বলবে তোমাকে, তাহলে দেখো এখানে একটুখানি চুম্বক প্রবণতা এবং চুম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক। ওকে, তাহলে দেখো অ্যাকচুয়ালি এখানে জানা লাগে চুম্বক কণ জানতে হবে, চুম্বক কণ, চুম্বক কণকে এম দিয়ে প্রকাশ করায়, কী দিয়ে প্রকাশ করায়, এম দিয়ে। চুম্বক কণ মানে কি, পদার্থের কোনো চুম্বক পদার্থের চুম্বক কণ, কোনো চুম্বক পদার্থের মধ্যে একক আয়তনে চুম্বক ভ্রামককে বলে চুম্বক কণ। বাবু পুরো যখন ক্লাস আমি ইউটিউবে করাবো সেখানে কিন্তু ডিটেলসে পড়বো শোনো, এখানে আমি শুধু যতটুকু এবিটা সেটুকু বলছি। ওকে, তা চুম্বক কণ বলা হয়। দেখো এবারে সাপোজ মনে করো কোনো লোহা আছে, এর মধ্যে অনুচুম্বক আছে, একক আয়তনে যে পরিমাণে চুম্বক ভ্রামক থাকবে তাকে চুম্বকণ বলা হয়, চুম্বকণ হচ্ছে এম। তাহলে আমরা যখন এর মধ্যে যখন আমরা তার জড়িয়ে দেবো, সলিনয়েড করবো, তাহলে এই চুম্বকে পরিণত হয়, তাহলে বি সমান হচ্ছে মিউ জিরো ইন্টু এনআই, এই এনআইকে বলা হয় এইচ, তো এইচ পরে তো চুম্বক প্রাবল্য বাড়বে, এইচ মানে হচ্ছে এন ইন্টু আই, প্রাবল্য বাড়বে, হ্যাঁ কি না, যত চুম্বক প্রাবল্য বাড়বে তত চুম্বক অনুচুম্বকগুলো একমুখী হবে, একমুখী হওয়া মানে একক আয়তনে চুম্বক দ্বিমেরু ভ্রামকের মান বাড়বে, তাই না, তাহলে চুম্বক দ্বিমেরু ভ্রামকের মানটা একক আয়তনে বাড়বে। চুম্বক কণ কাকে বলছি, পি এম ইকুয়াস টু পি এম বাই ভলিউম, এটা চুম্বক কণ, একক আয়তনে চুম্বক ভ্রামককে বলছি আমরা চুম্বক কণ। তো আরামসে পেয়ে গেলাম এখান থেকে, বাবু যখনই কোনো এখানে একটা মেটেরিয়াল সাবস্টান্স রাখছি তখন যেটা এক্সট্রা হচ্ছে সেটা বি সমান হচ্ছে বি জিরো, আমি শুধু ফর্মুলাটা প্রমাণ করে দিচ্ছি, এগুলো তোমায় পরীক্ষার সময় লিখতে হবে না, যেটা প্রমাণ করতে বলছি সেটা দেখো, বি সমান বি জিরো প্লাস মিউ বি, আচ্ছা বি জিরো মানে কী বলতো, বি জিরো সমান হচ্ছে মিউ জিরো ইন্টু এইচ, হয়েছে, তাহলে বি জিরো সমান হলো মিউ জিরো ইন্টু এইচ, ডাইরেক্ট লিখে দিচ্ছে, বি সমান হচ্ছে মিউ জিরো ইন্টু এইচ প্লাস মিউ জিরো ইন্টু এম, এম মানে চুম্বকণ। দেখো এই এমটা এইচের সঙ্গে প্রপোর্শনাল, দেখো পরীক্ষায় কিন্তু এগুলো করবে না, বোঝার জন্য করছি, পরীক্ষা এখান থেকে করবে, এই এমটা হচ্ছে এইচের সঙ্গে প্রপোর্শনাল, কারণ এইচ বাড়লে কারেন্ট বাড়লে এইচ বাড়বে, এইচ বাড়লে অণুগুলো বেশি বেশি করে অণুচুম্বকগুলো একমুখী হবে, আর একমুখী হলে চুম্বকণের মানটা বেড়ে যাবে, তার মানে কী বলতে পারি এম প্রপোর্শনাল টু এইচ, তাহলে এম সমান কে এইচ, এই কেকেই বলা হয় চুম্বক প্রবণতা, বুঝছো, চুম্বক প্রবণতা, তাহলে মিউ জিরো ইন্টু এইচ প্লাস মিউ জিরো ইন্টু কে এইচ। ওকে, এখান থেকে মিউ জিরো এইচ কমন নিয়ে নাও শোনা,
তাহলে মিউ জিরো এই যদি কমন নিই আমরা কত থাকবে বলো, ওয়ান প্লাস কে থাকবে, তাহলে বি রইল এখানে, তার মানে বি মানে আমরা কি জানি বলো, বি মানে হচ্ছে মিউ ইন্টু এইচ, শূন্য মাধ্যম হলে মিউ জিরো এইচ লেখা হয় আর বি হলে মিউ ইন্টু এইচ। তাহলে এটা ছাড়া কোনো করলেন, এই দেখো লোহা থাকার জন্য শূন্য মাধ্যমের জন্য চুম্বক প্রদূষণ তো হচ্ছেই, আর অনুচুম্বকগুলো চুম্বকত্ব লাভ করার জন্য চুম্বকত্ব হয়েছে সেটা হচ্ছে এটা, দুজনের যোগফলের জন্য ওই মাধ্যমে লোহা হোক কপার হোক যাই হোক যা মাধ্যম আছে সেই মাধ্যমে চুম্বকত্ব হয়েছে না। হ্যাঁ তাহলে বি সমান কি বলো, মিউ ইন্টু এইচ। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। আবার আপেক্ষিক চুম্বক কিন্তু মিউ আর সংখ্যা কী বলে বলো তো, মিউ আর ওখানে মিউ বাই মিউ জিরোকে বলে আপেক্ষিক চুম্বক বিদ্যুতা। ক্লিয়ার হয়েছে। অর্থাৎ মিউ ইন্টু এইচ সমান হচ্ছে দেখো মিউ জিরো ইন্টু এইচ ইন্টু ওয়ান প্লাস কে, এখানে এইচ এইচ মরে গেল এখান থেকে, তাহলে মিউ বাই মিউ জিরো সমান হচ্ছে ওয়ান প্লাস কে, মিউ বাই মিউ জিরোকে বলে মিউ আর ইন্টু ওয়ান প্লাস কে। বুঝতে পেরেছ বাবু? হ্যাঁ এটাই হচ্ছে তোমার সম্পর্ক, চুম্বক বিদ্যুতা ও চুম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক। মিউ আর কি বাবু আপেক্ষিক চুম্বক বিদ্যুতা, আর কে কি বললাম চুম্বক প্রবণতা। বুঝতে পেরেছো? প্রচণ্ড ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে এতটুকু করে দেবে দু নম্বর পেয়ে যাবে। হুম ওকে ক্লিয়ার। এরপরে দেখো কি বলছে, হ্যাঁ দেখো পারে এরপরে বলছে কি যে সম্পর্ক করো, পরিবর্তী প্রবাহের আরএমএস মান কাকে বলে, আরএমএস মান ও প্রবাহের শীর্ষ মানের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বাবু তোমরা জানো ভালো করে আরএমএস আইআরএমএস বলতে কি বুঝে, এটা দুয়ারি আমি ও যে সংজ্ঞাগুলো বেশি পড়ছি না, একটু কমপ্লিকেটেড ছিল বলে বলে দিলাম এটা। হুম দেখো মানে আরএমএস এর মান ও প্রবাহের শীর্ষ মানের মধ্যে সম্পর্ক, তুমি জানো আই আরএমএস সমান হচ্ছে আই জিরো বাই রুট টু, এটাই সম্পর্ক। প্রতিষ্ঠা করতে বলেনি এখানে, যে প্রতিষ্ঠা করতে পারে পুরোটা করে দেখাতে হবে, মানে সেই ই সমান ই জিরো সাইন ওমেগা টি, তার ডেরিভেটিভ করে সমান আই বার করতে হবে, পুরোটা করতে হবে, ওখানে ফাই থেকে ই বা করবে, ই থেকে আই বার করবে, আই সমান হচ্ছে ই বাই আর করে করতে হবে পুরোটা, যে প্রতিষ্ঠা করা আছে ওটা পুরোটা আই আরএমএস পর্যন্ত করবে, লিখবে আই আরএমএস সমান আই জিরো বাই রুট টু। ওয়াটবিহীন প্রভাব এটা বহুতবার পড়ছে, আগের আমি পেজেও বলেছিলাম, এটা তোমাদের শরীরচম্বকীয় আবেশ চ্যাপ্টারে দুয়ারি বই খুলবে দেখবে সাবেশ অঙ্কর নিচে লেখা আছে যে ওয়াটলেস কারেন্ট বা ওয়াটবিহীন প্রভাব ওখানে পাবে, না আবেশবিহীন কুণ্ডলি পেয়ে যাবে। হয়েছে? আচ্ছা কুড়ি সেমি ব্যাসের একটি তামার চাকতি অনুভূমিক অক্ষ বরাবর সুদিকে কত ঘুরছে, দেখো কত ঘুরছে ঘোষণা, ছশো আরপিএম কম্পাঙ্ক নিয়ে ঘুরছে। ওকে কি বলছি দেখো ওখানে বাবু, মন দিয়ে শোনা, বলছে এখানে কুড়ি সেমি ব্যাসের একটি তামার চাকতি, চাকতি মানে থালা ডিস্ক, তো তামার চাকতির ব্যাস বলেছে কুড়ি সেমি, তাহলে ব্যাস যদি কুড়ি সেমি হয়, ব্যাস হচ্ছে কুড়ি সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে দশ সেন্টিমিটার, কিন্তু মিটার করে কী হবে বলো তো, দশ বাই একশো, হ্যাঁ কি না, তার মানে পয়েন্ট ওয়ান মিটার ব্যাসার্ধ পেয়ে গেছি। হ্যাঁ স্যার পেয়ে গেছেন আপনি, হলো। আচ্ছা বলছে ব্যাস চাকতি অনুভূমিক অক্ষের চতুর্দিকে ছশো আরপিএম কম্পাঙ্ক নিয়ে কৌণিদিতে ঘুরছে, কম্পাঙ্ক এন এর মান বলছে ছশো আরপিএম। বাবু আরপিএমকে আরপিএস করতে গেলে মিনিটকে সেকেন্ড করতে গেলে ষাট দিয়ে ভাগ করতে হয়, ছশো বাই সিক্সটি, অঙ্ক হওয়ার সময় আরপিএস দিয়ে করতে হবে, আরপিএম দিয়ে অঙ্ক হবে না, তার মানে টেন আরপিএস হয়েছে, তাহলে কম্পাঙ্ক পেয়ে গেলাম। আমাদের ওমেগা লাগবে, ওমেগা মানে টু পাই ইন্টু এন, ক্লাস ইলেভেনে বৃত্তিতে পড়ানো হয়েছে, তাহলে কত হবে টু ইন্টু পাই ইন্টু টেন মানে টোয়েন্টি পাই। হ্যালো ক্লিয়ার হয়েছে, টোয়েন্টি পাই ওমেগা পেয়ে গেলাম এখান থেকে। হুম তো বলে দেওয়া সেটা, তাহলে ঘুরলে কৌণিক দূরিতে উল্লম্ব ঘুরলে টেন টু দি পাওয়ার মাইনাস টু টেসলা মানে চুম্বক ক্ষেত্র চাকতি তলের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করছে, চাকতির কেন্দ্র ও পরিধির মধ্যে বিভব পার্থক্য করতে বলেছে, চুম্বক ক্ষেত্রের মান বি এর মান বলে দিয়েছে টেন টু দি পাওয়ার মাইনাস টু টেসলা। কি চেয়েছে বাবু ওরা এখান থেকে, ওরা চেয়েছে এখান থেকে দুই প্রান্তে কেন্দ্র এবং পরিধি। বাবু শোনো, যখন এইভাবে ঘুরছে এই অক্ষ বরাবর ঘুরছে, এটা কেন্দ্র এটা পরিধি, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য, দুই প্রান্তের বিভব পার্থক্য ফর্মুলা ই হচ্ছে হাফ ইন্টু, মনে আছে তোমাদের, হাফ ইন্টু বি ইন্টু ওমেগা ইন্টু বলো 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 এল স্কোয়ার, ঠিক না ভুল, হাফ বি ওমেগা এল স্কোয়ার। হ্যাঁ না তাহলে হাফ ইন্টু বি এর মান দেখো দেওয়া আছে টেন টু দি পাওয়ার মাইনাস টু, ওমেগা বার করলাম এক্ষুনি টোয়েন্টি পাই, তাই তো, হ্যাঁ টোয়েন্টি পাই, আর এল কত বলো শোনো, এই যে এল হচ্ছে দেখো পয়েন্ট ওয়ান মিটার, কারণ এটাই তো এল হবে না, দূরত্ব প্রান্ত এবং পরিধির মধ্যে কোথায় বলো, এল মান হচ্ছে পয়েন্ট ওয়ান মিটার তার হোল স্কোয়ার, খতম হয়ে গেল। হুম বুঝতে পারলো? হুম আচ্ছা ক্যালকুলেশন করে দেবো তো, নিজেরা ক্যালকুলেট করে নেবে হয়ে যাবে, হুম নিজেরা ক্যালকুলেশনটা করে নেবে। হয়েছে তাহলে কত বিয়ে পড়তে হয়ে গেছে দশেরটা,
দশাটা কিন্তু একটি বস্তু ও পর্দার মধ্যে একটি উত্তল লেন্সে দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিমুখ গঠিত হলে এম ওয়ান এম টু হলে মধ্যে দূরত্ব দেখাও এফ সমান এক্স বাই এম ওয়ান মাইনাস এম টু। বাবু এটা থিওরি, সাতটা বই হলো, যে কোনো বই হলো, দেবে লেন্সের দুটি অবস্থানের জন্য একটা ইউ ওয়ান ছিল ইউ প্লাস ইউ ওয়ান সমান ইউ প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু, ইউ টু সমান ইউ মাইনাস রুট ডি স্কোয়ার মাইনাস ফোর ডি এফ বাই টু ছিল না দুটো অবস্থানের জন্য, ওইখানে এটা আছে দেখবে এফ ইকুয়াল টু এক্স বাই এম টু মাইনাস এম ওয়ান বা এম ওয়ান মাইনাস এম টু। এটা তোমরা করে রাখবে হচ্ছে, আমি এখানে দশ পর্যন্ত করলাম, এরপরের ভিডিওটা কালকে সকালেই পেয়ে যাবে তোমরা, এরপরের যে ভিডিওটা পাবে সেখানে কিন্তু এরপরে দশটা করবো এবং এবিটি এবং ডাব্লিউবিটি দুটোই করবো। বাবু তোমরা একটু আমাকে জানিয়েও যে কোনটা তোমরা বেশি চাইছো, এবিটি না ডাব্লিউবিটি? আমি তো দুটোই করাবো দশটা করে, হ্যাঁ না, এবারে একটু হয়তো ফ্রি হবো হলে একটু বেশি করে আমি এবিটি ডাব্লিউবিটি করাবো তোমাদের, হ্যাঁ সাজেশনও দেবো, এগুলো দেবো, সকলে মন দিয়ে পড়াশোনা করো। প্রে রইলো তোমাদের, তোমার জন্য প্রেয়ার আমার একদম অন্তর থেকে তোমাদের জন্য প্রে করি, হ্যাঁ তোমরা আরামসে আরামসে ভালো নাম্বার পেতে পারো, ভয় পেও না ফিজিক্সে, এবছরে কোশ্চেন আশা করছি সহজ হবে, আশা করছি, এর মানে এই না যে সহজ হবে, এই উম্মেদ নিয়ে পড়াশোনা করো। তবে পরিস্থিতি খুব ভালো ছিল না তোমাদের জীবনে, এই একটা বছর কোভিড গেছে, তো ভরসা রাখো, শোনা মনের মধ্যে কনফিডেন্স রাখো, কনফিডেন্স হারিয়ে ফেলো না, যারা একদম পড়ুন তারা সাজেশনটা দেখো, যারা পড়েছো ভালো করে তারা এবিটি এবং ডাব্লিউটা কভার করো, হ্যাঁ না। চলো আজকে এখানে শেষ করলাম, এর পরের পার্টটা এর পাখি করে দিচ্ছি, সবই করাবো, পর্ব সব করে দিচ্ছি আমি, হ্যাঁ ততক্ষণ জন্য টাটা, জয় হিন্দ।